15 আগস্টের পর আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা কে কি করছেন? 1975 সালের 15 আগস্ট আওয়ামী লীগের বিভিন্ন নেতার ভূমিকা নিয়ে নতুন নতুন বিতর্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছে। যে কোনো সময় তদন্ত কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এমন কোথাও শোনা যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতির একটি লেখা 15 আগস্টের আগের দিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বেদনায় ভরা দিন শিরোনামে লেখাটি নিয়ে এখন দলের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। এই লেখায় তিনি আওয়ামী লীগ নেতাদের ব্যর্থতা এবং নির্লিপ্ততা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। বিশেষ করে আওয়ামী লীগের সেই সময়ের জনপ্রিয় দুই তরুণ নেতার ভূমিকা নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রশ্ন তুলেছেন। এদের একজন প্রয়াত আব্দুর রাজ্জাক এবং অন্যজন তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রীর লেখায় সুস্পষ্টভাবে বলা হয়েছে, এই দুই নেতাকে বঙ্গবন্ধু ফোন করেছিলেন, এদের একজন স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন এবং অন্যজন রক্ষী বাহিনীর দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রী অবশ্য তার লেখায় শুধুমাত্র দুজনের ভূমিকার কথা উল্লেখ করেছেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের দাপুটে সিনিয়র জুনিয়র শত শত নেতার কথা বাদ দিলেও অন্য বাঘা বাঘা নেতাদের কার কি ভূমিকা ছিল ওই সময় সে সম্পর্কে তিনি কিছুই উল্লেখ করেননি। 15 আগস্টের রাতে তাদের তেমন কিছুই করণীয় ছিল না, এটা হয়তো ধরে নেওয়া যায়। কিন্তু এরপরের সময়গুলোতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ভূমিকা কি ছিল তা অবশ্যই পর্যালোচনার দাবি রাখে বলছেন আওয়ামী লীগের অনেকে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লেখায় শুধু তোফায়েল রাজ্জাকের ভূমিকা উল্লেখ করার পর এখন খোদ আওয়ামী লীগের মধ্য থেকেই কথা উঠেছে তখনকার সিনিয়র নেতাদের ভূমিকা নিয়ে। মনসুর আলী, নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, আব্দুস সামাদ আজাদ, কামরুজ্জামান এবং কোরবান আলীদের ভূমিকা তখন কি ছিল তা পর্যালোচনা করে দেখার দাবি উঠেছে। উল্লেখ্য, গত বুধবার আওয়ামী লীগের শোক দিবসের অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেদের কাপুরুষ আখ্যায়িত করে বলেছেন, 75-এর বীর পুরুষ কর্নেল জামিল, আমরা সবাই কাপুরুষ। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা বলছে, স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের সভাপতির এই লেখাটি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। এই দুই নেতার ব্যাপারে নতুন করে প্রশ্ন উত্থাপিত হয়েছে। তবে আওয়ামী লীগ সভাপতির এই লেখাই শেষ বিষয় নয়। আগস্টে আওয়ামী লীগের বিভিন্ন নেতার ভূমিকা নিয়ে যতই গবেষণা করা যায় ততই নিত্য নতুন তথ্য বের হয়, যে তথ্যগুলোতে সুস্পষ্টভাবে নেতাদের ব্যর্থতা, নির্লিপ্ততা, উদাসীনতা এবং কাপুরুষতার প্রমাণ পাওয়া যায়। 15 আগস্টের পরপরই খোন্দকার মোশতাক নতুন সরকার গঠন করে এবং এই নতুন সরকারের আওয়ামী লীগের সব নেতাই যোগ দিয়েছিল। মজার ব্যাপার হলো, মোশতাকের ওই মন্ত্রিসভায় কোনো প্রধানমন্ত্রী রাখা হয়নি। বঙ্গবন্ধুর শেষ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছিলেন মনসুর আলী। তিনি 15 আগস্টের পর তার বাসায় অবস্থান করছিলেন। মজার ব্যাপার হলো, 17 আগস্ট মনসুর আলীর সঙ্গে খোন্দকার মোশতাক সাক্ষাৎ করেন। তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছিল সে সম্পর্কে কোনো তথ্য সেই সময়ের গণমাধ্যমে প্রকাশিত হয়নি। তবে 15 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত মনসুর আলী, নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, আব্দুস সামাদ আজাদ, কামরুজ্জামান এবং কোরবান আলী কেউই গ্রেফতার হননি, তারা স্বশ অবস্থানেই ছিলেন। প্রশ্ন হচ্ছে, এই 8 দিন অর্থাৎ 15 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত সময় তারা কি করলেন? তারা কি একটি প্রতিবাদও করতে পারলেন না? তারা কি ঘর থেকে বের হতে পারলেন না? তারা কি কর্মীদেরকে একটা নির্দেশও দিতে পারলেন না? এতটুকুই ঝুঁকি যদি রাজনীতিতে কেউ না নেয় তাহলে সে রাজনীতিকে কি বলা উচিত? জাতীয় 4 নেতা সহ অন্যদের গ্রেফতার করা হয়েছিল 23 আগস্ট। তার আগ পর্যন্ত তারা আসলে যথাযথ ভূমিকা পালন করেছিলেন কিনা সে প্রশ্ন ইতিহাসে অমীমাংসিত হয়েই রয়ে গেছে এখন পর্যন্ত। তবে তোফায়েল আহমেদ এবং আব্দুর রাজ্জাকের দায়টি আরো বেশি। তোফায়েল আহমেদ এবং আব্দুর রাজ্জাক দুজনেই গ্রেফতার হন 6 সেপ্টেম্বর। 15 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর 21 দিন অর্থাৎ 3 সপ্তাহের ব্যবধান। এই 3 সপ্তাহ তারা গৃহান্তরীণ থাকুক, গৃহবন্দী থাকুক বা যে অবস্থায় থাকুক না কেন, তারা বাড়িতে ছিলেন, আনুষ্ঠানিকভাবে গ্রেফতার হননি। এ সময় তারা কি করেছেন? তাদের সাথে খন্দকার মোশতাকরা কি কোনো সমঝোতার চেষ্টা করেছিলেন? তাদেরকে গ্রেফতার এত বিলম্বে করলো কেন? তোফায়েল আহমেদ বা আব্দুর রাজ্জাকের মতো বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ নেতারা তো সাথে সাথেই চরম টার্গেট হওয়ার কথা, যেভাবে টার্গেট হয়েছিলেন শেখ মনি। সেক্ষেত্রে তোফায়েল আহমেদ আর আব্দুর রাজ্জাককে গ্রেফতার এত বিলম্ব হলো কেন? তাদের সাথে কি কোনো দরকষাকষির চেষ্টা হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন বলছে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা।